अल्लाह नबी दुनियार बादशाह हमारे अम्मा जान हजरत आयशा सिद्दीका रदियल्लाहु तआला के बोले छिलें ओ बीबी आयशा सिद्दीका आमी नबी चले जाब दुनिया बेशी दिन थाकबो ना बीबी आमार आयशा सिद्दीका बीबी आमार शुनेला कल मैदाने महाशरे अल्लाह पाके दरबारे हमारे सबाई के दाड़ाते हबे ओ बीबी आयशा आमी नबी बोले गेला आमार उम्मतेर घरे खुशखबरीटा पौंछे दिओ बेशारतटा शुनिए दिओ आमी नबी बोले गेलाम आमार उम्मतेरा आमार जन्य जानो तारा कष्ट ना लाय केनना एमनो কোটি 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 উম্মত আমার হবে যারা দুনিয়াতে আমাকে দেখবে না সারা জীবন আমার নামে দরুদ শরীফ পড়বে সালাম পড়বে কায়াম পড়বে আমি আমার মহব্বতে দিওয়ানা হয়ে মস্তানা হয়ে থাকবে আমি নবী আমার মুবারক নাম যখনই শুনবে উচ্চারিত হবে ও বিবি আয়েশা তারা আমি নবী আমার মহব্বতে কেঁদে জানে জান হবে তাদের ঘরে তুমি বিশারতটা দিয়ে দিও সুখবরটা পৌঁছে দিও খুশখবরটা জানিয়ে দিও আমি নবী বলে গেলাম তারা যেন না কাঁদে দুঃখিত না হয় ব্যথিত না হয় কেননা আল্লাহ পাক আমাকে হায়াতুন নবী করেছে আমি নবী তাদের সঙ্গে তাদের নসিব যদি চওড়া হয় তাদের সঙ্গে ঘুমের মধ্যে খাবে 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 শুধু ঘুম এই রাসূলুল্লাহ জিয়ারত করতে গেলে শুধু ঘুম লাগে ঘুম ছাড়া হয় না ঘুম ছাড়া হয় না হ্যাঁ শুকরিয়া আল্লাহর কাছে বলছি ওরে বাবা ঘুম টুম কিছু লাগবে না ইনি মনে করছে কখন ঘুমাবো তখন রাসূলুল্লাহকে দেখবে ঘুম টুম কিছু লাগে না জোরে বলুন না সুবহানাল্লাহ যে কিছু লাগে না আল্লাহ যদি রাজি থাকে দিনে দুপুরে সকাল নয় সন্ধ্যা নয় দিন নয় দুপুর নয় রাত নয় কিছু লাগবে না আমার রাসূলুল্লাহ চাঁদ হোক আল্লাহ ইনশাআল্লাহ আমাদের ঘরে দিদার করিয়ে দেবেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বললেন আল্লাহুম্মা আমিন জোরে বললেন আল্লাহুম্মা আমিন ঘুম টুম কিছু লাগবে না আর যিনি যেমনই দেখবেন তিনি সত্যই দেখবেন বলুন না জোরে সুবহানাল্লাহ কেন আমার হুজুরের সূরা চেহারা ইবলিস ধরতে ধরতে পারে বলেন 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 পারে জোরে বললেন না সুবহানাল্লাহ ভাই গো নবী আমার বলেছিলেন নবী আয়েশা ও বিবি আয়েশা সিদ্দিকা আমি নবী বলে গেলাম একান্ত যদি দুনিয়ার জমিনে আমার উম্মতের সঙ্গে আমার ওফাত শরীফের পরে ঘুমের মধ্যে হোক বা যেভাবে হোক আমার সঙ্গে যদি দিদারে নবী দিদারে রাসূল বলেন না সুবহানাল্লাহ দিদারে নবী দিদারে রাসূল সুবহানাল্লাহ আমি নবী আমার দিদার মোবারক না হয় তারা যারা দুঃখিত না হয় ব্যথিত না হয় আমি নবীর কথা দিলাম ওয়াদা করলাম আল কবর রাউদাতুন মিরিয়াতুল জান্নাহ এই হাদিস পাকা মুসলিম শরীফের মধ্যে আছে সিয়াসাতে হাদিসের অন্যতম হাদিস মুসলিম শরীফ ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পাকের মধ্যে লিখেছেন নবী আমার বলেছেন কবর হয় জান্নাতের অংশের একটা অংশ হবে জান্নাতের অংশের একটা অংশ হবে আও অথবা উফরাত মিনহু পারিন নিরা
অথবা জাহান্নামের গড়া গর্তের একটা গর্ত হবে। ও বিবি আয়েশা, আমি নবী বলে গেলাম দুনিয়ার জন্য আমার উম্মতের সঙ্গে দেখা যদি না হয় তারা যেন ব্যথিত না হয়। আমি নবী কথা দিয়ে গেলাম প্রতিটা ইমানদার ইমানদারিনী উম্মত উম্মতের কবরে 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 আমি নবী আমার সাথে তাদের দিদার হয়ে যাবে, দিদার হয়ে যাবে, আমি নবী আমার দেখা মিলে যাবে। কথা বুঝছে? কবরে কবরে দেখা হবে। আল্লাহর ফেরেশতাদ্বয় মুনকির নকির নাম শুনেছেন? মুনকির নকির আপনি শুনেন? ফেরেশতাদ্বয় কি? কবরে কবরে হাজির হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুনকির নকির ফেরেশতা আমার নবী পাকে দেখে দেখে বলবেন মারহাবা, তুমি কে, তুমি কি চেনো? বলেন না জোরে মারহাবা, তুমি কে চেনো? আমার নবীকে দেখে দেখে বলবেন ও মুসলমান, যদি আমি আমি আপনি আল্লাহর নবীর আশিক হতে পারি, কবরের জমিন আমার রাসূলুল্লাহকে দেখে চিনতে পেরে যাব, জোরে বলুন আমিন। ও সমস্ত আজাবগুলোকে আল্লাহ হারাম 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 করে দেবে। আল্লাহ রহমতের জান্নাত তার জন্য নিয়ামত হয়ে যাবে, আল্লাহ রহমতের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ রহমতের তার জন্য রহমতের জান্নাত তার জন্য অবধারিত। জোরে বললেন না? আরেকটু জোরে বলতে পারেন না? নারে দেখবি জান্নাত হারাম। ভাই আমার দুটো কথা ঘরে নিয়ে যান, এই সবাই শুনছেন তো, ঘুমাচ্ছেন না তো? এখানে ঘুমিয়ে লাভ কি? ঘুমাতে যদি ভালো করে ভালো করে ঘুমান, সেই ঘুমাবো দেরি আছে, ঘুমান এখন। আল্লাহ হায়াত দারাস বল আল্লাহুম্মা আমিন, এই কথা বুঝছে? এখানে ঘুমিয়ে লাভ কি? একবার ডাকবে, সে একবার ডাকবে, হুজুর একবার ডাকবে, মিলাদ শেষ হয়ে গেলে আপনি ঘুমাচ্ছেন, কমিটি ছেলে এসে ডাকবে, তাবার খাও তাবার খাও সাংঘাতিক ডাকা, লেপ কাটা টেনে নেবে যাচ্ছে, তখন মান সম্মানের জ্বালায় বাধ্য হয়ে ঘর ঘর করে ঠেলে উঠলো, ওখানেও শুয়ে শান্তি। এই কথা ঠিক কি? আবার মশা যা, আমাদের মশা কেমন চলছে? মাথা যত মারে তত জন্ম, কি জ্বালা বল, যত মারে তত জন্ম। ইনি মশা মেরে শেষ করতে পারিনি, ইনি নাকি বললাম কটা মার মারা আজকে তোমার এলে আছে? তুমি এত বড় ধাঙর হাতি, এখনো মশা মারতে পারলে না, পুরো মশা শেষ করতে পারলে না, ইনি নাকি বললাম? ও সব ছাড়ো, কথা বুঝছে? ও সব হবে না, কথা বুঝছে? দুটো কথা ঘরে নিয়ে যান, ও সব স্বপ্ন ছাড়ো। যে কি বলছিলাম, তাহলে এ ঘুমানো ঘুমিয়ে লাভ হচ্ছে না, এখানে শুয়েও শান্তি নেই, ঘরে শুয়েও শান্তি নেই, সব জায়গায় গন্ডগোল। ঘুমাতে যখন হবে ভালো করে ঘুমাবো, সে ঘুমটা এমন ঘুম হবে কেউ ডাকবে না। নববধূর ঘরকে যাব কেউ খোলে না, তাদের ঘরে যেমন ডাকে না ডাকা হয় না। ও মুসলমান, হাদিস পাক আমার নবী বল, নবী পাক বলেছেন নববধূর ঘরে দরজা যেমন খোলা হয় না, তাকে যেমন ডাকা হয় না, ঠিক ততর তুমি যদি দুনিয়ার জমিন থেকে উম্মত আমার
ইমানের সঙ্গে যেতে পারো আমি নবী বলে গেলাম তুমি কবরে এমন ঘুম ঘুমাবে এমন ঘুম ঘুমাবে এমন ঘুম ঘুমাবে আরামের সঙ্গে ঘুমাবে কসম আল্লাহর কিয়ামত পর্যন্ত তোমার ঘুমটাকে কেউ ভাঙাবে না কেউ ডাকবে না ঘুমাতেই থাকবে ঘুমাতেই থাকবে এমন তুমি ঘুমাবে এক এক হাজার হাজার নয় লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে ময়দানে মাহশার এসে যাবে রে উম্মত আমার আজাবের কবর তুমি কিছুই বলতে পারবে না বলুন না জোরে মারহাবা আরো জোরে বলেন মারহাবা যে কবরে আসবে আতাহু মালাকানে মন কিনা কিরিন মন কিন লোকের ফেরেশতা আসার আগে আগে তোমাদের কবরে এমন এমন দুজনা ফেরেশতা চলে আসবে প্রতিটা ইমানদার ইমানদারের কবরে এমন দুজনা ফেরেশতা আসবে যে দুজনা ফেরেশতার হাতে যে দুজনা ফেরেশতার হাতে মাত্র একখানা একটা মতি মতি মতির মালা থাকবে ফেরেশতা আসবে দুজনা মালা হবে একটা একটা মালাকে নিয়ে মতির মালাকে নিয়ে দুজনা ফেরেশতা তোমাদের কবরে আসবে এসে তোমাদের পাশে বসে বসে তারা বলাকা 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 করতে লাগবে ইনি আল্লাহ পাকের বড় ইমানদার বান্দা বান্দি ইনি আল্লাহ ওয়ালা বান্দা বান্দি ইনি দুনিয়াতে আল্লাহকে আল্লাহ শরীয়তকে মেনেছেন কোরআন তেলাওয়াত করেছেন হালাল করেছিলেন সত্যবাদী ছিলেন আল্লাহ রাসূলের মহব্বতের সঙ্গে দুনিয়া করেছেন ইমানের সঙ্গে ইন্তেকাল করে কবর এসেছেন ইনি ওনাকে ফেরেশতা ইনি ওনাকে উনি এনাকে এমন করে করে বলাকা বলাকা করবেন অতএব এই মুর্দা আল্লাহ পাকের এই বান্দাটা বান্দিটা বড় ভাগ্যবান বড় পুণ্যবান বলুন না জোরে কি বলেন জোরে বলেন জোরে বলেন ইনি বড় ভাগ্যবান পুণ্যবান সাথে সাথে বড় মূল্যবান 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 বলুন না জোরে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহ নবী বলেছে বাবারা 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 তোমাদের কবরে এসে তোমাদের লাশের পাশে বসে বসে তারা বলাকা 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 করবে ইনি আল্লাহ পাকের বড় পেয়ারা বান্দা পেয়ারা বান্দি ইনি দুনিয়া জমিনে আল্লাহর নামাজ রোজা তেলাওয়াত ইবাদত হারাম হালাল পাক না পাক সব লক্ষ্য রেখে ইমানের সঙ্গে চলে এসেছে অতএবই জান্নাতকে আল্লাহর দরবার থেকে আনা জান্নাত থেকে আনা এই মতির মালাটা এনার গল দেশে আমাদের দুজন আমরা যে দুজনা ফেরেশতা আছি আমাদের দুজনের মধ্যে যিনি এনার গল দেশে মতির মালাটা পরাতে পারবেন পরাতে পারবেন পরাতে পারবেন তিনি বড় ভাগ্যবান 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 ওই ফেরেশতা বড় ভাগ্যবান এই দুজনা ফেরেশতা একটা মতির মালা নিয়ে বলাকা 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 করতে করতে একটা মতির মালাকে নিয়ে তারা টানাটানি 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 করতে লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমানের ছেলে মেয়েরা নবী আমার বলেছেন ওই মালাটা টানাটানি 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 করতে করতে এক সময় মালার সুতোটা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে মালার দানাগুলো কবরের মধ্যে ছড়িয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন নবী আমার বলেছেন বাবারা খুব কষ্ট করে বসে আছে ঠান্ডা পড়ছে তার তো বিশাল ঠান্ডা খুব ঠান্ডা আমার এখানে আগুন লেগে যাচ্ছে আগুন 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 এই কথা বুঝছেন না আল্লাহ নারে আল্লাহ ওরে বাবা এমন যদি বলেন যারা দুটো একটা শুয়ে থাকে তাকে অন্তত ঠেলে
কিবা বলি বলো তো, এই এই খোকারা কি বলা বলছো, কি বলা বলছো, শুয়ে থাকা পাটি যেন ছেলে উঠে, এমন এমন ওরা যেন উঠে ভাবে ভাবে ব্যাপার, কথা বুঝছেন না? আল্লাহ বলেছেন বাবারা ওই মতির মালা সুতোটা যখন কেটে যাবে ছিঁড়ে যাবে, ডানাগুলো কবরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ওই কবরের মধ্যে দানাগুলোকে খুঁটে 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 চুনে চুনে খুঁটে খুঁটে চুনে চুনে খুঁটে খুঁটে ওই দুজনা ফেরেশতা আবার নতুন করে মালা গাঁথতে লাগবে, মালা গাঁথতে লাগবে, দানাকে খুঁটে খুঁটে নিয়ে নতুন করে মালা গাঁথতে লাগবে, এদিকে মর্দা তুমি কবরে ঘুমাবে, ওই দুজনা ফেরেশতা নতুন করে তারা মতির মালাকে নিয়ে গাঁথতে লাগবে, এদিকে মর্দা তুমি ঘুমাবে, আর এনাদের দুজনার মালা গাঁথতে 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 ঘুমাবে তুমি কবরের আজাব কিছুই বলতে পারবে না। এমন ঘুম ঘুমাবো রাসূলুল্লাহ বলেছেন কেউ ডাকবেও না, তুমি বুঝতেও পারবে না, এক ঘুমে এক ঘুমে কি ভাই তো আল্লাহ ভাষা করে কি বলে কি আমার কি বলছে এক ঘুমে সকাল এই এক ঘুমে কি সকাল মারি কে মরণ হবে তো এক ঘুমে সকাল না ও সকালে বানানা না কথা বুঝছো ও সকাল যদি করতে হয় এখন থেকে লেগে যাও হারাম ছাড়ো মিথ্যা ছাড়ো পন্ডিতা দিবস কেড়ে গিল্লা মেরে দেওয়া কেড়ে দেওয়া লুটে দেওয়া ছাড়ো তাহলে একদমে ওই যা হওয়ার তাই হয় কথা কিছু বুঝছেন যে কথা দুঃখ লিখছেন দুঃখ না কোথায় আছেন আপনি ইমানদার লক্ষ কোটি ঘুরে বেড়াতে কিন্তু বাকি কোনো কিছু ইমানদার বাবা বাবা ইনি ছেলে মেয়ে বিয়ে দেবে মেয়ে করছে আশে থেকে সে মেয়ে আর কত মেয়ে অথচ মেয়ের মতো মেয়ের এই কথা ঠিক কি না ছেলের মতো ছেলের বাবা ইয়াজ রাখতে না পারে চলেন যা বলছিলাম সেখানে যাবে আমার নবী আমার বলেছেন ও আমার সাহাবায়ে কেরামেরা তুমি কবরে ঘুমাবে এমন ঘুম তুমি ঘুমাবে এক ঘুমে তোমার কিয়ামত এসে যাবে ময়দানে মহাশার এসে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে বাবারা আমি নবী বলে গেলাম কবরের আজাব তুমি কিছুই বলতে পারবে না বুঝতে পারবে না আল্লাহ পাক তোমাকে দেখাবেন না আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি যে কতটা বিশ্বাসে কুলাচ্ছে হুজুর তোমরা যখন বলছো আমরা কি বলবো আমি গঙ্গা থেকে আমার দেখেছি যাই হবে আপনি কি বলছেন যে আলোচনা হবে আলোচনা হবে বলুন না জোরে সুবহানাল্লাহ যে আপনার বাড়ির পাশে দুজন লোক আছে একজন লোক অসুস্থ একজন ব্যক্তি খুব অসুস্থ রোগী মানুষ ব্যারামে মানুষ সে বেচারা সারা রাত ঘুমাতে পারে না ব্যারামের জ্বালায় রোগের জ্বালায় সারা রাত ও আহ ও কখন সকাল হবে আল্লাহ কখন সকাল হবে কখন কটা বাজে কচি কটা বাজে ও আপ করছে তারা সকাল হয়েও হয়েও বলেন বলেন পাই না
জীবনে কোনো বাজার করে না, সে বড় বড় মাছ কিনে বাড়ি আনে। কেন ও শুনে থাকে দুনিয়া শেষ, দুনিয়া নাকি শেষ, নাকি দুনিয়া শেষ, পাশাপাশি অপর একজন ব্যক্তি তিনি রাতে জান ভরে খেয়েছেন কালিয়া কাবাব কোরমা কাবাব, কালিয়া কাবাব কোরমা কোপ্তা পোলাওয়ালা, কথা বলছেন না, এমন সোয়া শুয়ে গিয়েছে খাওয়ার পরে এক ঘুমে, তারা ঘুম ভাঙে না, জান ভরে খেয়ে বিছানা ভরে শুয়ে গিয়েছে, খাট ভরে শুয়ে গিয়েছে, এমন ঘুম ঘুমিয়েছে তারা রাতের ভাগে ঘুমটা ভাঙল না, এক ঘুমে সকাল হয়ে গেল, সকালে ঘুম থেকে উঠে নিজে বলা কর্মে মনে মনে বলতে লেগেছে হায় হায় এত তাড়াতাড়ি রাতটা কেমন করে চলে গেল, হায় হায় তো পোষালো না, এই না শুনলাম এই না উঠলাম, একবার কি বলবেন রাতটা কি কম বেশি হয়েছে, ব্যায়ামের লোকটার জন্যে অসুস্থ ব্যক্তিটার জন্যে রাত আর পোহায় না, এ রাত যেন এক রাত নয়, এ রাত যেন কয়েকটা রাত, তার কাছে রাতটা পোয়ায় না, এত বড় লম্বা রাত কখন খোয়াবে, কখন সকাল হবে, উপাপ হচ্ছে উপাপ হচ্ছে, অথচ পাশে মানুষটা তার এমন একটা ঘুম সে ঘুমালো, একদমে সকাল হয়ে গেল তার ঘুমিয়ে পোষালো না, হায় হায় কেমন করে সকাল হয়ে গেল, ও আমার মুসলমান ভাইরা আল্লাহ ওয়ালা করেরা, একবার কি বলবেন রাতটা কি ছোট বড় হয়েছে, তা তো হয় না, রাতের হিসাব তো একই আছে, 12 ঘন্টা বলে বলি বা 12 ঘন্টা বুঝতে পারছি, অল্প সময় স্বল্প সময় আর একজনের কাছে দীর্ঘ সময়, ও আমার পেয়ারা ভাইরা কচু এলাকার ভাইরা, শুকরিয়া আল্লাহর ময়দানে মাশা অনেক পরে হবে, কবরের জমিনের কথা বলতে একটু শুনে লা, কবরের জমিনে যদি ঈমানের সঙ্গে যেতে পারি, আমালিয়াতের সঙ্গে কামালিয়াত অর্জন করে যেতে পারি, এমন ঘুম ঘুমাবো এই দুজনা ফেরেশতা মালাকাতে লাগবে, মালাকাতে থাকবে মতির দানাগুলোকে কুটে 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 কিছুই বলতে পারবে না, কথা বুঝছে, দুনিয়াতে কিছু করতে হবে না, হবে না কি করবেন আমি জানি না, একটা কাজ করবে ছেলেরা মোবাইল যাদের আছে তাদের সঙ্গে আর দুটো কথা, মুরব্বীরা আপনারা মোবাইল টোবাইল নিয়ে এই মোবাইলে একটা গান টান দিয়ে আছে ডিলিট করা যাবে, কি বলছো আল্লাহ ভরসা বলো, যা যেখানে রেখেছো পারবে না, সাহস কল হচ্ছে, যদি পারো তাহলে এখানে আসা বসা কি হবে, সার্থক সার্থক হবে,
কথা বুঝছেন উনি কালকে বাড়ি যায় নাকি লাগবে কাল বাড়ি যায় না হ্যাঁ টাটকা লাগবে টাটকা তাজা গরম গরম খাও গরম গরম বাসি ভাত গরম গরম লাগবে হুজুর এই আমি ডিলিট করলাম যা ছিল সব মাইনাস এখন থেকে শুধু জলসা জুলুস ওয়াজ ওয়াসিয়াত মোবাইলে থাকবে প্লাস কথা কি বুঝছেন পেয়ারা ভাই ভাই ওরা 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 ওয়াজ লম্বা নয় দুটো কথা শোনা যাক নবী আমার নবী পাকের ওজন আমার বার বার জেনাজে ওজুর পানি দিলাম ওজুর পানি শুনিস দিনা ওজুর পানি ঢেলেও দিলাম আমাদের তো মামুনের ঢেলে দেয় তোমার ওইদিকে একটু ওয়াস আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওজুর পানি ঢেলে দিলেন নবী আমার নামাজের মুসাল্লার জন্য আল্লাহ নবীর জন্য আম্মা জান আয়েশা নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন নবী আমার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহ নবী নামাজে নিয়ত করে কেরাত করছেন কেরাত করছেন আমি বিবি আয়েশা আল্লাহ নবীর নামাজ পড়াকে দেখার জন্য আমি পিছনে দাঁড়িয়ে 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 আমার নবী পাকের নামাজ পড়াটাকে আমি দেখতে লাগলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছে ও নবী সাহাবায়ে কেরামেরা তোমাদের নবী নামাজের সেজদায় গেলেন ইন্না সাজিদা ইয়াসজুদু ফি বান্দা যখন নামাজে সেজদায় যায় সে তখন আল্লাহর কুদরতি কদমের বিস্কানে সেজদা দেয় সেজদা দেয় সেজদা দেয় একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ জি ভাই হ্যাঁ আমরা জমিনে সেজদা করতে পারি আমরা কাবাকে কেবলা করে সেজদা করতে পারি মাতারা ঘরে নিয়ে যান আল্লাহ নবী বলেছেন বাবারা তোমাদের সেজদা জমিনে হতে পারে মনে রেখো তোমাদের সেজদার মর্যাদা কত তোমরা জানো না তোমাদের সেজদা জমিনে হয় না তোমাদের সেজদা কাবায় হয় না তোমাদের সেজদা এত মর্যাদা পেয়ে যায় প্রকৃত সেজদা এত মর্যাদা পায় ওই সেজদাটা ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরেও নয় আল্লাহ পাকে আরশে মোআল্লা শরীফেও নয় বরং বান্দা যখন আল্লাহকে সেজদা করে তার সেজদাটা ফি কদামাইন রাহমান আর একটু জবাব বলে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাকের দুটো কুদরতি কদম রয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কুদরতি কদমের বিস্তারে মাসখানে মাসখানে বিস্তারে বিস্তারে মাসখানে বান্দার সেজদাটা হয়ে যায় হয়ে যায় আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে হে আমার ফেরেশতারা তোমরা দেখলাও আমার বান্দা বান্দিরা কেউ কারো কাছে অন্যায় করলে পায়ে হাত দিয়ে মাপ চায় পায়ে হাত দিয়ে ক্ষমা চায় আর আজকে আমার বান্দা বান্দিরা ওরা আমাকে এত ভালোবাসে আমার বান্দা বান্দিদের থেকে একবার দেখো ওরা আমি আল্লাহ আমার কুদরতি কদমে শুধু হাত রাখে না আজকে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আমার কুদরতি কদমের বিস্কানে ওরা মাথাটা রেখেছে মাথাটা রেখেছে মাথাটা রেখেছে রে আমার ফেরেশতারা তোমরা শাস্ত্র থাকো আমার কুদরতি কদমের বিস্কানে মাথা রাখাটা আমি আল্লাহ আমাকে এত খুশি করতে
করছে এত ভালো লাগছে ওদেরকে যদি আমি ফেরত দেই ওদের গোনাকে যদি অবশিষ্ট রাখি আমি আল্লাহ পাক আমার কাছে লজ্জাবোধ হবে একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরে আমার ফেরেশতারা তোমরা শক্ত থাকো আমার কুদরতি কদমের বিস্তারে মাসকানে মাথা রাখার ওসিলায় আমি আল্লাহ পাক আজকে রহমান রহিম রহমতের ভান্ডারে জোশ মেরে বলুন না জোরে সুবহানাল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দিয়ে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দিদের জীবনের গোনা কাটা গোনা কাটা গোনা কাটা আমি আল্লাহ পাক মাফ করে দিলাম একটু জোরে বললেন না আর একটু জোরে বলতে পারেন না নারী দেখবে নারী দেখবে নারী দেখবে কথা বুঝছেন আহা বান্দা সেজদা তো মূল্যবান বলুন না জোরে মারহাবা তাহলে আর ক্লোজ করি নাকি তাহলে সবাই ঠিক আছে না মোটামুটি ঠিক হয়ে এসে সামনে আরো ঠিক আপনি যখন নেবেন দেখুন একবার জোরে সরি আল্লাহ ওয়ালালি সাইয়াদেনা দেখা যায় ইলাহি দিয়ারে মদিনা বহুত দিন সে মে হো বেকারে মদিনা 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 আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা আমার পেয়ারা বড় 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 নবী আমার নামাজের কে রাত হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাক আমার সাল্লা কাইল্লা রহমতাল লিল আলামিন আমার রহমতাল লিল আলামিন আলামিন হুজুরের নামাজ পড়াকে আম্মা জান আয়েশা সিদ্দিকা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে রয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার নামাজের রুকু করলেন ওয়ারকা উমা রাকাইন अल्लाह बोला जिन रुकू करने वालों के साथ रुकू करो रुकू करना रुकू करने वालों के साथ रुकू करना हमारे नबी पाक नमाज से रुकू कर ले रुकू से के बस सजदा गली किसे गली सजदा नमाज रकात एक रुकू एक सजदा कथा बोले कथा ये नमाज पढ़ा छेड़ दिया नमाज पढ़ा छेड़ दिया নামাজে রাকাত একটা রুকু একটা সেজদা দুটো কিন্তু কেন কিন্তু কেন কিন্তু কেন আল্লাহ সময় দিলে পরে যা বলছিল শেষ করে কারণ মুরুব্বিরা দেখে দেখে যা চলছে আমার পাশে বাইপাস করছে তুই পৌঁছবে কখন আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা ও নজরেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তোমাদের নবী পাক নামাজে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 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 সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বেশ বেশ তিনবার বলে তো বেশ বেশ মানে কি আলা আলা করছে হুজুর ভালোই দিচ্ছে কি বলি বলি তো না দিয়া উপায় কি দিচ্ছে সব তো আমি অনেক দিন পরে চোখ বুঝে চালাচ্ছি বলা আপনি জানেন না হ্যাঁ আমি যেন মনে করছি কয়েক হাজার সরে তো আমার হবে লোকের সঙ্গে বলা যাবে না একদম বলা যাবে না কি হবে হবে পাঁচ 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 কথা বলছেন কি করব ইয়ারা ভাই আমরা ওলা ওলা করে রাখ মসলাটা জেনেন তিনবার হচ্ছে মসলা কেমন জানেন একান্ত যদি না হয় কমপক্ষে তিনটা বার যেন সুবহান রব্বিয়াল আলা বলা হয়
এই জন্য আমরা তিনবার বলি অথচ মশলাটা অন্য সংক্ষেপ কালাম আমার রাসূলুল্লাহ নামাজ বলে কথা নবী আমার নামাজের সেজদায় আছেন তো আছেন আছেন তো আছেন আছেন তো আছেন সে নামাজের সেজদা দেখে আমার রাসূলের আর ওঠার কোনো নাম নাই ও ভাইরা মুরব্বি করে না দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার জন্য আম্মা জান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েছেলে মানুষ বলে কথা উনি মনের কাছে একটু কেমন কেমন বোধ করছেন হায় হায় কি ব্যাপার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ এতক্ষণ ধরে শেষ হয়ে আছেন কেন হুজুর মাথা ওঠান না তাহলে কি আমার নবীর কিছু হয়ে গেল নাকি ও মুসলমান এই না মনে করে রমজান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর দুয়ার করে একটু হাত দিয়ে ইশারা দিয়ে নাড়া দিতে লাগলেন ভাই আমার কিতাব এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমল করেছিলেন আমার রাসূলুল্লাহর কদমের অন্যান্য আঙুল মোবারক গুলো নড়ে উঠেছিল জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু করে বলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমার বুঝতে পেরে গেলেন আমার চরম বেয়াদবি হয়ে গিয়েছে এমনটা করা আমার ঠিক হয় না এই না মনে করে আম্মা জান কে দেখলেন হায় হায় কি বেয়াদবি করলাম কি না বেয়াদবি করলাম কি না সর্বনাশ করে ফেললাম একদিকে আল্লাহর নবী বলে কথা অপরদিকে আল্লাহর নামাজ বলে কথা হায় হায় কি সর্বনাশ করলাম এই না মনে করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে যে জায়গায় দাঁড়িয়েছিলেন রাসূলুল্লাহ নামাজের মুসল্লা থেকে সামান্যতম পিছনে দেখা গেল এবার অনেকটা দূরে পিছিয়ে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে ঝরঝর 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 করে কাঁদছেন আর অনুতপ্ত হচ্ছেন হায় হায় কি বেয়াদবিনা করলাম চরম বেয়াদবি করলাম কেন এমনটা করতে গেলাম একদিকে হাবিবুল্লাহ বলে কথা অপরদিকে আল্লাহর নামাজ বলে কথা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার বলুন না জোরে সুবহানাল্লাহ যে নামাজ খারাপ থেকে দূরে রাখে ভালো থেকে এগিয়ে নিয়ে যায় হায় হায় কি সর্বনাশ করলাম এই না মনে করে আম্মা জান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন ও ভাইরা মুরব্বী বনেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার এক সময় নামাজ থেকে ফারাগাত হয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ফাইজা কদিয়াতিস সালাত ফাইজা কদিয়াতিস সালাত ওয়াল মুনতাশিরু ফিল আরদ সালাম ফিরালেন নামাজের পরে মুনাজাত করলেন এই মুনাজাত আপনাদের দিকে মোনাজাত আছে না বিদায় করে দিয়েছি এই বিদায় করে দিয়েছি আছে যাকতে যাকতে অনেক দিনে বিদায় করে দিয়েছি আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গোরা নবী আমার নামাজ থেকে ফারাগাত হয়ে সংক্ষেপ ছোট্ট করে মোনাজাত করলেন নামাজের মুসাল্লা থেকে আল্লাহ নবী উঠে গিয়ে আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু কেন তুমি আমার নামাজের মধ্যে অমলটা করলে আম্মা জান কান্নাটা আরো বেড়ে গেল ঝরঝর করে কাঁদছে আর আমার রাসূলুল্লাহর হাত মাথা ধরে বারবার ক্ষমা চাইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ হে
আল্লাহর হাবিব বলে কথা, হাবিবুল্লাহ বলে কথা, বন্ধু বন্ধুর নামাজ পড়ছি, বলুন না জোরে সুবহানাল্লাহ। আজ বন্ধু রসুল বন্ধু আল্লাহ সঙ্গে দাঁড়িয়ে গিয়েছে কিনা ভালো লাগছিল, কিন্তু হুজুর আপনি যখন নামাজের মধ্যে সেজদায় আছেন, সেজদায় গিয়েছেন তো গিয়েছেন, গিয়েছেন তো গিয়েছেন, আর মাথা উঠানোর কোনো নাম নাই। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবুল্লাহ, আমি মেয়ে ছেলে মানুষ, আমার মনে সন্তোষ দানা বেঁধে গেল, হায় হায় আমার রসুল্লাহর কিছু হয়ে গেল নাকি, এই না মনে করে আমি আয়েশা সিদ্দিকা আপনার পায়ের পুরো আঙুলে পেশারা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা বড় খুশি, আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন, চরম ব্যাধি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না, আমি সচক্ষে দেখে নিলাম আল্লাহর নামাজ কাকে বলে, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বিবি আমার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে প্রশ্ন, আপনি নামাজে সেজদা গিয়েছেন তো গিয়েছেন, গিয়েছেন তো গিয়েছেন, গিয়েছেন তো গিয়েছেন, মাথা ওঠানোর কোনো নাম নাই, কোনো নাম নাই, এত দীর্ঘ সেজদা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এত দীর্ঘ সেজদা কেন করলেন? আমার নবী পাক বলেছেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনেলা বিবি আয়েশা, আমি নবী যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই, ও বিবি আয়েশা সিদ্দিকা, কসম আল্লাহর, শপথ আল্লাহর, আয়েশা রে, আমি নবী দুনিয়ার কথা ভুলে যাই, আমি আমার নিজেকেও ভুলে যাই, আমি সকলের কথা ভুলে গিয়ে আমার বন্ধু আল্লাহ সম্মুখে যখন দাঁড়াই, আমার এত কোন খেয়াল থাকে না কত সময় কেটে গিয়েছে। আল্লাহ শুকরিয়া আয়েশারি, আমি বন্ধু আল্লাহ সম্মুখে যখন নামাজে দাঁড়িয়ে যাই, তখন আমি আমার নিজের কথা ভুলে গিয়ে আমার আল্লাহর জন্য এমন দিওয়ানা, মস্তানা, মস্তানা, দিওয়ানা, দিওয়ানা, মস্তানা, মস্তানা, এমন দিওয়ানা হয়ে যাই আল্লাহর মহব্বতের দরিয়াতে, এমন আমি আমি নবী, আমার নামাজের মধ্যে কত সময় কেটে গেল, মিনিট না ঘন্টা না বেলা, আয়েশা সিদ্দিকা, আমি নবী বলতে পারি না, যতক্ষণ না যারে তৃপ্তি হয় ততক্ষণ আমি সেজদায় যে সুবহানা রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা বলতেই থাকি, বলতেই থাকি, বলতেই থাকি, আরে আরে বলে সুবহানাল্লাহ। আয়েশা রে, ও বিবি আয়েশা, আমি নবী যখন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাই, আমার চাচা তো খুশু খুশু হয়ে যায়, আমার মনটা তো খুশু খুশু হয়ে যায়, ও বিবি আয়েশা সিদ্দিকা, যার জন্য আমি সময় বলতে পারি না। শুধু তাই নয়, এ নামাজ আমার নিজের জন্য না, বরং আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি নবী আদায় দিতে রয়েছি। কাল ময়দানে মাশারে, ও বিবি আয়েশা, আমার উম্মতরা যখন বিপদে পড়ে যাবে, ধরা পড়ে যাবে, আমি রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, ওই দিন সময় আমার এই নামাজ কেলি আল্লাহ কে বলবো, আল্লাহ গো আমার উম্মতরা বড় বিপদে পড়ে গিয়েছে, ওরা বড় গোনাহ করে ফেলেছে, আল্লাহ ওদের করে আমরা মাফ করে দেন, জাহান্নামে দেবেন না, আপনার আজাব বড় শক্ত আজাব, আমার উম্মতরা সহ্য করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম।
লাইন শাকার তুমলা জিদান না কো লাইন শাকার তুমলা জিদান না কো ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদি আল্লাহ কোরআন বাগে বলছেন রে বান্দা ইন্না আযাবি লাইন শাকারতুম লাজিদান না কো ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ রে বান্দা মনে রাখিস ইন্না আযাবি লাশাদিদ নিশ্চয় আমার আযাব হলো শক্ত আযাব কঠিন আযাব শক্ত আযাব বিবি আয়েশা রে কাল ময়দানে মহাশরে আমার উম্মতরা যাতে আল্লাহ জাহান্নামে না যায় এই জন্যে আমি নবী বারে বার আল্লাহর নামাজে আমার আল্লাহকে বলছিলাম আল্লাহুম্মা সাল্লা আলা আলি फकीरों की मां जा जय हो की मां फकीरों की मां जा जय हो की मां एतिमो की वाली गुलाम চলে আসলো মনে আছে এই মনে আছে চলেন দুটো কথা শুনে ঠিক আছে সবাই এই সবাই ঠিক আছে মাথা ঠিক আছে তো কথা বুঝছ সব জিনিসের লিমিটেড থাকা ভালো চলেন আমার আল্লাহ আল্লাহ শরীয়ত মোতাবেক চলি এ দুনিয়া বড় কঠিন দুনিয়া আবার শেষ জামানা কোন জামানা কি রকম শেষ পিওর শেষ এই পিওর বোঝো পিওর কা মানা সমস্যা হয় আপনি পিওর শেষ জামানা কথা বুঝছেন না চলেন যে আল্লাহ রাসূল বলেছিলেন আয়েশা আমার উম্মতদের ঘরে বলে দিও আমি প্রতিটা উম্মতের কবরে কবরে গিয়ে দেখা করে নেব জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়াসকি মেল লাইনে ফিরেছে এই হা হো করেন কমিটির কানে পৌঁছে গেছে সবাই যায় বল যখন বলছে যে গঙ্গা হুজুর কি কাজ করছে তাহলে কমিটির কানে এরা কি সরো আমার প্যারা ভাইরা ও নওজোয়ানেরা নবী আমার বলেছিলেন বিবি আয়েশা সিদ্দিকা ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী কথা দিয়ে গেলাম আমার উম্মতের সঙ্গে শুধু কবরে কবরে দেখা হবে না বরং আমি নবী কথা দিয়ে গেলাম যেমন কবরে কবরে দেখা হবে তেমন ময়দানে মাশারেও দেখা হয়ে যাবে আমি রাসূলুল্লাহ সঙ্গে করে নিয়ে আমার উম্মতকে নিয়ে আল্লাহর রহমতের জান্নাত জান্নাতুল ফেরদাউস বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا عملوا الصالحات كانت لهم جنات الفردوس نزولا
সুবহানাল্লাহ প্রতিশ্রুত হলাম আমি নবী আল্লাহ জান্নাতে যাব না আরেকটু জবাব করে বলেন পৌঁছে দেন বলুন আল্লাহ জোরে বলেন আল্লাহ আমি কি আমল আছে কোন আমল দেখাতে পারবো চলেন দুটো কথা ঘরে দিয়ে যাই ও আমার পেয়ারে ভাই আল্লাহ বলা করে না দুটো একটা রেফারেন্স আপনাদের কাছে আমার রাসূলুল্লাহ যেমন তেমন তার সাহাবায়ে কেরাম গণেরা যেমন আমার রাসূলুল্লাহ তেমন তার কলিজার টুকরা গণেরা সোনার মানুষ যেমন আমার রাসূলুল্লাহ যেমন আম্মা জান্নাতে ফাতেমা যোহরাও বটে যেমন আমার রাসূলুল্লাহ যেমন আমার হাসান হুসাইনও বটে যেমন আমার রাসূলুল্লাহ তেমন তার ফ্যামিলি তার সাহাবায়ে কেরামগণ তার স্টাফও বটে যে যেমন তার জোটে কি বললো যে যেমন যে যেমন তার জোটেও তেমন আল্লাহ থাকে এর সঙ্গে ওর খুব খাত এও যেমন খুব চলেন দুটো কত ঘরে ঘরে পেয়ারা ভাই আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ যেমন আম্মা যেমন ফাতেমা একটু বলবো না একটু বলবো সবাই শুনবেন সবাই শুনবেন আর একবার হাত করে তকবীর দেন না রে তকবীর আল্লাহ হাত কাটা দিয়ে চাই ছেলেগুলো আল্লাহ হাত কাটা দিয়ে চাই না তুলেছ কত এই হাফ না ফুল কি তুলছ কি ওরা ফুল ফুল ওরা ফুল 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 টানটা এরাও কি বলতে পড়েছে কি হুজুর বল তো দেখি যে গঙ্গা থেকে হুজুর এসে না একবার হাত তুলে একবার পা তুলে কি এই আমাকে মাফ করেন আমার দোষ না সাত দোষ এই কার কার হুজুর অসুস্থ তুমি আর লোক দোষ দোষ লোকে আর লোকের না আমার ঘড়ি কিসের বললো ঘড়ি মুখে বলা যাবে না শুনলে এই সঙ্গে শুনতে পাচ্ছে বাবা কত রাত্রি হলো পাঁচ তার দূরে এই কথা বলছেন চলে চলে দুটো কথা শুনে আমার মেয়েরা অসুস্থ কোন দিকে জায়গা থাকে তুই আওয়াজ টাওয়াজ করুন না মা বোনেরা বসলে একটা আলামত এখানকার মা বোনেরা ভালো ভালো আছে কত বলে আল্লাহ মাফ করে মা বোনের মাশাআল্লাহ সে কল শেষ চলে চলে দুটো কথা